এর কাছ থেকে অনেক সময় তথ্য পেতে উনি ঠিক সহযোগিতা পান না যেহেতু এখানে আলোচনার বিষয়টি হচ্ছে আইনের সাথে সংঘাতে জড়িত শিশু এবং যাদের নিয়ে কথা হচ্ছে তারা যেহেতু শিশু তো তাদের বিষয়ে তথ্য দেওয়ার ব্যাপারে আমাদের কিছু সীমাবদ্ধতা আছে এটা আশা করি আপা আপনিও জানেন তারপরেও আমাদের কাছে যে তথ্যগুলো চাওয়া হয় বিভিন্ন সময়ে বিভিন্ন গবেষণা বা অন্যান্য বিভিন্ন বিষয় নিয়ে মিডিয়া থেকে যে তথ্যগুলো চাওয়া হয় সেটা ডিএমপি হেডকোয়ার্টার্সের মিডিয়া বিভাগ আছে তাদের মাধ্যমে আমাদের কাছে যে তথ্যটা যখনই চাওয়া হচ্ছে আমরা সেটা দেওয়ার চেষ্টা করছি আর একটা বিষয় এখানে হালনাগাদ তথ্যের বিষয়ে স্যার বিভিন্ন স্যারও বলেছেন আরও অনেক বক্তা থেকে আমরা শুনতে পেরেছি আমাদের পুলিশ হেডকোয়ার্টার্স থেকে নিয়মিত ভিত্তিতে এই জিনিসটা মনিটর করা হচ্ছে বাংলাদেশে পুরো বাংলাদেশে বা ডিএমপিতে কতগুলো কিশোর গ্যাং আছে সেই বিষয়ে আমরা মাসিক ভিত্তিতে একটা তথ্য দিয়ে থাকি পুলিশ হেডকোয়ার্টার্সে যদি আমরা জানি যে আসলে প্রকৃত তথ্যটা হয়তো বা আমরাও ফিল্ড থেকে সবসময় পাই না তবে আমাদের কাছে এখন পর্যন্ত যে তথ্যটা আছে সেটার হিসেবে বলতে চাই বাংলাদেশে 2020 থেকে 2023 পর্যন্ত কিশোর গ্যাং রিলেটেড মোট 225টি মামলা হয়েছিল এবং এই সকল মামলায় প্রায় 110টি গ্যাংকে শনাক্ত করা গেছে যাদের সদস্য সংখ্যা প্রায় 1000-এর মতো এবং এই 1000 সদস্য থেকে প্রায় 529 জনকে কিশোর গ্যাংয়ের সদস্য হিসেবে গ্রেফতার করা হয়েছে আর আমরা যদি ডিএমপির তথ্য দেখি সেক্ষেত্রে আমরা ডিএমপিতে 2020 থেকে 2023 পর্যন্ত প্রায় 54টি কিশোর গ্যাংয়ের সন্ধান পেয়েছি যাদের এনলিস্টেড সদস্যের সংখ্যা বলা হচ্ছে প্রায় 710 জন এবং এই 710 জনের মধ্য থেকে 251 জনকে গ্রেফতার করা হয়েছে কিশোর গ্যাংয়ের সদস্য হিসেবে কিশোর অপরাধীর সংখ্যা আরও বেশি অবশ্যই কিন্তু যারা গ্যাং মেম্বার হিসেবে যাদেরকে আমরা এনলিস্টেড করছি তাদেরকে বলা হচ্ছে যে 710 জনের মতো আছে আর এখানে একটি বিষয়ে আমার মনে একটু নজর দেওয়ার মতো আছে 2020 এবং 2021-এ কিশোর গ্যাং রিলেটেড মোট 45টি মামলা হয়েছিল কিশোর অপরাধী রিলেটেড আরও মামলা সংখ্যা আরও অনেক বেশি কিন্তু কিশোর গ্যাং রিলেটেড মামলা হয়েছিল 45টি 2022 সালে এসে মাত্র একটি মামলা হয়েছিল কিশোর গ্যাং রিলেটেড এবং 2023-এ এসে মাত্র এখন পর্যন্ত মাত্র একটি মামলা হয়েছে আমি আবার বলছি যে কিশোর অপরাধীর সংখ্যা আরও বেশি কিন্তু কিশোর গ্যাং রিলেটেড মামলা হয়েছিল একটি